ভোট আসে ভোট যায় দল বদলায় কিন্তু গণতন্ত্রের উৎসবে মায়েদের কান্নার ছবিটা বদলায় না ছেলে বুথে যাওয়ায় হুমকির মুখে পড়তে হচ্ছে বলে কান্নায় ভেঙে পড়ে অভিযোগ করলেন 67 নম্বর ওয়ার্ডের সিপিএম এর এক পোলিং এজেন্টের মা অস্বীকার তৃণমূলের পাঁচিল টপকে ঢুকে এই গেটের কাছে গিয়ে বলছে তোর মেয়ে তোর ছেলের চিহ্ন পাবি না তোর ছেলেকে এমন মারবো কোনো চিহ্ন পাবি না ভোট আসে ভোট যায় মায়েদের চোখের জল থামে না শুধু দল পাল্টে যায় বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে তৃণমূলের পোলিং এজেন্টের মায়ের কান্নার সাক্ষী থেকেছিল গোটা রাজ্য এসে ঘরের ভেতরে আমার ছেলে আছে তার কলার ছিঁড়ে জামা গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে আপনি আজ পাঠাতে চাইছেন না নাকি না আমার আর কেউ নেই বাবা আমাকে একটু ক্ষমা করে যা বিধানসভা উপনির্বাচনের সময় শান্তিপুরে আবার বিজেপির পোলিং এজেন্টের মায়ের গলাতে ছিল ছেলের প্রাণ নিয়ে আশঙ্কার কথা তোর ছেলে বিজেতে যায় ও জানি না যায় তোর নালে মেরে দেব আমি ভয়েতে বন্ধ করে রেখেছি যদি মারতে পারে তাহলে আমি আর আছি একটা একই ছবি ফিরল কলকাতা পুর ভোটে এবার চোখে জল সিপিএম এর পোলিং এজেন্টের মায়ের ভোট শুরুর পর থেকেই এজেন্টের বসতে দেয়া হচ্ছে না এবং হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করছিলেন 67 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী কসবা বসপুকুর এলাকায় এরকমই এক দলীয় পোলিং এজেন্টের বাড়িতে যান সিপিএম প্রার্থী দলীয় প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়েন সিপিএম এর পোলিং এজেন্টের মা 67 নম্বর ওয়ার্ডের প্রার্থী সকাল থেকে তিনি বলছেন তাদের এজেন্টরা আক্রান্ত আমার সঙ্গে রয়েছে এরকম এক এজেন্টের মা পাঁচিল টপকে ঢুকে এই গেটের কাছে গিয়ে বলছে তোর মেয়ে তোর ছেলের চিহ্ন পাবি না তোর ছেলেকে এমন মারবো কোনো চিহ্ন পাবি না পারলে ওকে নিয়ে আয় তো আমাকে তারপরে আমাকে ফোন করে যে আমার ভাই বলছে বৌদি তুমি শিগগিরই ওকে নিয়ে আসো ওকে ওখানে মারবে বলে সব রেডি হয়েছে তো এরা চলে গেছে তাহলে আমার নিরাপত্তা কোথায় আমার তো নিরাপত্তা বলে কিছু নেই আমার ছেলেকে যদি শেষ করে দেয় আমি কিছু করতে পারবো না তো যার জন্য ওকে আমি বলেছি আমি আর পাঠাবো না ওকে ওখানে আর বুথে পাঠাবেন না 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 কিভাবে মানুষ ভোট দেবে আজকে দেখুন আপনার মা তার সন্তানকে নিজের অধিকার বলে সে পোলিং এজেন্ট বসেছে আজকে কাঁদছে যে আমার কিছু নেই আমার একমাত্র সন্তান আমার আর কেউ নেই বাড়িতে আমরা দুটো মানুষ তাহলে কি করে আমি থাকবে আজকে দায়িত্বপ্রাপ্ত কলকাতা পুলিশ অত্যন্ত সুনামের সঙ্গে দক্ষতার সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে অবাধ শান্তিপূর্ণ এবং সকলের ভোটদানের মধ্য দিয়ে উৎসবের মেজাজে যেভাবে তারা এগিয়ে এসছেন এই ঠান্ডায় এই শীতে তা এক কথায় অভূতপূর্ব মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে তার জন্য আমরা কি করতে পারি এখন যার জন্য একটা অজুহাত খাড়া করতে হবে কারণ শূন্য হয়ে যাবে 144 শূন্য ওদের পার্টির পেছনে শূন্য থাকবে সেই জন্য একটা অজুহাত তোলবার জন্য ওরা জন্মগত একটা অধিকার পায় যে কুৎসা অপপ্রচার দলমত নির্বিশেষে সাধারণ মানুষের একটাই প্রশ্ন যিনি যে দলই করুন না কেন ভোট এলেই বাংলার মায়েদের চোখে মুখে এই ভয় যাবে কবে ঋত্বিক মণ্ডল রুমা পাল এবিপি আনন্দ